আমি ব্যবসায় মানুষ, আমার আরো ব্যবসায় পার্টনার আছে, তারা উমরাতে যাচ্ছে, আমার তো এখন উমরা করা হলো না, যাই ঘুরে আসি, উমুক যাচ্ছে তার দিকে আপনি উৎসাহিত হয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই কথা বলার দরকার নেই যে উনি যাই বলে আমি যাচ্ছি। আবার আমাদের সমাজে দেখবেন মেয়ে বিয়েতে বা ছেলের বিয়েতে ইলাহি কাণ্ড করে দেয়, আমার বন্ধুর মেয়ের বিয়েতে কয়েক কোটি টাকা খরচ করেছে, আমি আমার ছেলের বিয়েতে পাঁচ কোটি টাকা খরচ করব, আমার ছেলে মুক্তি মে আমার সাথে ভাবে করছে। এখন তো ট্র্যাডিশন হয়ে গেছে যারা উমরাতে যাচ্ছেন হজে যাচ্ছেন কাবার কে পিছনে রেখে সুন্দর একটি সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দিতে পারলেই মনে করেন আমার আপনার হজ হয়ে গেল, তাফ মাতাফে অবস্থান করে সুন্দর একটি সেলফি তুলে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন আমি আল হজ। দুঃখজনক হলেও সত্য যে এবছরই উমরা করে এসে যেদিন এসেছেন ওই দিনই শুক্রবার জুমার সালাত পড়ে উনি মসজিদের কে উপলক্ষ্য করে কয়েকটি কথা বললেন, কথা বলার পরে উনি বলছেন শেষে যে আপনাদের নিকটে আমার আবেদন, আপনারা সকলে জানেন আমি উমরা করে এসেছি, তা আপনাদের নিকটে অনুরোধ দয়া করে আমাকে কেউ হাজি বলে ডাকবেন না। কি বোঝাতে চেয়েছেন উনি, তুমি উমরা করতে গিয়েছো এটা মানুষকে বলার কি দরকার আছে, আর তোমাকে উমরা করলে তাকে হাজি বলবে এই কথা কোথায় পেয়েছে, হজ করলে নাকি মানুষ হাজি বলে, উমরা করলে হাজি বলে তোমাকে কে শুনেছে, মানে ও বোঝাতে চেয়েছে যে আমি হজ করে উমরা করে এসেছি বিশাল কিছু করে ফেলেছি, আমাকে হাজি বলে ডাকতে হবে, আমাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, যে না ওই হজ ও মক্কাতে রেখে এসেছে বাংলাদেশ আনতে পারে নাই। সম্মানিত শুধু মন্ডলী, যে কোনো সেক্টরে আপনার কাছ থেকে যদি লিল্লাহ আল্লাহকে খুশি করার জন্য সম্পাদিত হয়ে থাকে তবেই সেটা কবুল হবে। অথচ সলাত হলো ইবাদতের মধ্যে রাজা, সলাত হলো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ওয়াদা করেছেন, আর অন্য কোন ইবাদতের ক্ষেত্রে ওয়াদা হ্যাঁ জান্নাতের কথা বলেছেন কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হন নাই, ওয়াদাবদ্ধ হন নাই। আবু দাউদ 430 নম্বর হাদিস, হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল ইন্নী ফরাসতু আলা উম্মাতিকা খামস সালাওয়াতিন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার উম্মতের উপরে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, ইন্নী ফরাসতু আলা উম্মাতিকা খামস সালাওয়াতিন, দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি আমি তোমার উম্মতের উপরে, ওয়া আহাদতু ইনদি আহদান, এবং আমি আমার নিকটে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, ওয়াদাবদ্ধ হয়েছি যে আন্নাহু মান যা ইউহাফিযু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না ওয়া আদখালতুহুল জান্নাহ, তিনি বলছেন যে ব্যক্তি আমার নিকটে আসবে এই পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করে সময় মতো সঠিক পদ্ধতিতে নিয়মিত হেফাজত করবে, আদখালতুহুল জান্নাহ, আমি এই মর্মে ওয়াদাবদ্ধ হয়েছি যে আমি তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো। অন্য সালাতের ইবাদত, সালাতের সিয়ামের ফজিলত রয়েছে জান্নাতের, রায়্যান নামক দরজা দিয়ে সিয়াম পালন করে জান্নাতে যাবে, যাকাতের ফরজ ফজিলত রয়েছে, হজ উমরার ফজিলত রয়েছে, দান সাদকার ফজিলত রয়েছে, জান্নাতে প্রবেশ অনেক হাদিস এসেছে, কিন্তু ওয়াদা করেছেন কেবল সালাতের ক্ষেত্রে। শুধু তাই নয়, আবু দাউদের আরেকটা হাদিস 1203 নম্বর হাদিসটি হাসান সূত্রে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই রাখালের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, খুশি হয়ে গিয়েছিলেন যে পাহাড়ের চূড়ার উপরে উঠে গরু বা ছাগল বা মেষ বা দুম্বা চরাতে গিয়েছে, পাহাড়ের উপরে চড়ায় উঠেছে এমন অবস্থায় আদান জোহর অথবা আসরের আদান হয়ে গেছে, ভাই ওয়াদ্দিনু বিসসালাত, সে সালাতের আদান দিয়েছে এবং সালাত আদায় করেছে, এই সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমির মাঝখানে পাহাড়ের উপরে একটি রাখালের এই আজান দেওয়ার দৃশ্য আর একাকী ওই সলাত আদায়ের দৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলোকন করেছেন, তিনি তার আসমানবাসী ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছেন ফানদুরু ইলা আব্দি হাদা, তোমরা আমার এই বান্দার দিকে তাকিয়ে দেখো, তোমরা আমার এই বান্দার দিকে তাকিয়ে দেখো, ওয়াইওয়াদ্দিনু ওয়াইউসাল্লি, সে আদান দিয়েছে ওয়াইউসাল্লি, সে সলাত আদায় করেছে, শুনে রাখো ইউখাফু মিন্নি, শুধুমাত্র আমার ভয়ে। বলেন তো ওই পাহাড়ের তোরায় কি তার মনিব ছিল, ওই পাহাড়ের তোরায় কি তার সন্তান ছিল,
ওই পাহাড়ের চূড়ায় কি তার স্ত্রী ছিল, তার কোনো বন্ধু-বান্ধব ছিল? কেউ ছিল না। একেবারে নির্জন মরুভূমি, একেবারে নির্বিলি পরিবেশ, এই রকম একটি পরিবেশে আজানের সময় হয়েছে, ফেরেশতা ওই রাখাল আজান দিয়েছে, অথবা একাকী ইকামত দিয়ে সালাত আদায় করেছে। এই দৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত ভালো লেগেছে, এত খুশি হয়েছে, তিনি ফেরেশতাদেরকে রেখে বলছেন ফানদুরু ইলা আব্দি হাদা, আমার ওই বান্দার দিকে তাকাও, সে শুধুমাত্র আমার ভয়ে এই পাহাড়ের চূড়াতে আজান দিয়ে সে সালাত আদায় করেছে। গফরতু লি আব্দি, এই বান্দার সকল পাপকে আমি ক্ষমা করে দিলাম, ওয়া আদখালতুহুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। সালাতের মতো ইবাদত, এত শক্তিশালী ইবাদতের ক্ষেত্রেও যদি আমি আপনি লোক দেখো নামাজ পড়ি, লোক দেখো সালাত আদায় করি, এই সালাত আপনার ওই আল্লাহর ওয়াদা পূরণ করতে সক্ষম হবে না। ওই সালাত জান্নাতে যাওয়ার জন্য এই একটাই বাধা হয়ে দাঁড়াবে, আপনি মানুষ যাকে খুশি করার জন্য সালাত আদায় করছেন।